বর্ধমানে একই পরিবারের দুই শিশু রহস্য মৃত্যু, অসুস্থ চারজন। মঙ্গলবার রাতে মাংস খাওয়ার পরে অসুস্থ, হাসপাতালে মৃত্যু। বিষক্রিয়াতে মৃত্যু দাবি বর্ধমান মেডিকেলের সুপারের। বাড়িতে ইঁদুর মারতে বিষ দেওয়া হয়েছিল, জানালো পরিবার। মাংসে ইঁদুর মারার বিষ মিশেই কি মৃত্যু, তদন্তে পুলিশ। গরুপাচার কাণ্ডে এবার সিবিআই তলব অনুব্রত মণ্ডলকে, এবং এই নিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন দেখুন পরপর। অনুব্রত মণ্ডলকে সিবিআই ডেকেছে বলে উডবার্ন ওয়ানে ওয়ার্ডে ভর্তি ছিল, পরে কোর্টের একটা সাহারা পেয়ে কয়েক কুইন্টাল নাকি কি বেলকাট আর কয়েক টিন ঘি দিয়ে কি একটা যোগ্য হয়েছে। তো আবার সিবিআই ডাক পড়েছে, নিশ্চয়ই উডবার্ন ওয়ার্ডে একটা কোনো সিট ওর জন্য বুক করা আছে। উডবার্ন ওয়ার্ডটা হয়ে যাচ্ছে কি, সিবিআই ডাকলে প্যানিক অ্যাটাকের লোকদের চিকিৎসা কেন্দ্র হচ্ছে উডবার্ন ওয়ার্ড, আর ঠিক ঠিক চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে উডবার্ন ওয়ার্ড থেকে পেশেন্ট বার করে প্রাইভেটে পাঠাচ্ছেন। কি দুর্ভাগ্য আমাদের পশ্চিমবাংলার আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর। কিছু বলার নাই, গরু পাচার না বলে বালি পাচার, কয়লা পাচার, পাথর পাচার কারবারি বললে বেশি ভালো হয়। কতটা গরু পাচার সঙ্গে জড়িত জানি, তবে বীরভূম হয়তো গরু যাই। আমরা জানি বীরভূমে বিভিন্ন স্টেশন আছে, লোহাপুরে হাজার হাজার গরু আপনি দেখতে পাবেন, সেখানে তাদেরকে শেল্টার দেওয়া হয়, রাখা হয় বাংলাদেশে পাঠানোর আগে, এগুলো সবাই জানে এলাকার লোকরা। গরু পাচার যে বাংলায় হয় এদের মাধ্যমে, এটার মধ্যে কোনো লুকোচুরি ব্যাপার নেই। তাই গরু পাচার আর আমাদের জেলা দিয়ে হয়তো, ফলে আমরা জানি এতগুলো গরু তো আর পকেটে করে যায় না, কারি মানি ব্যাগেও যায় না। যেসব গরু রাস্তা দিয়ে আছে সেই রাস্তা কেন্দ্রের সরকারের আছে, সেই রাস্তা রাজ্য সরকারের আছে, যে এলাকা দিয়ে আছে সেখানে সেই এলাকায় পঞ্চায়েত রাজ্যের, সেখানকার প্রশাসন রাজ্যের, সেখানকার রোড ট্যাক্স রাজ্য নেয়, ফলে এখানে কেন্দ্র রাজ্য সবাই সবকিছু জানে। এটা তো ওপেন সিক্রেট যে গরু পাচার চলছে, চলবে। তো স্বাভাবিকভাবেই এই গরু পাচার কাণ্ডে নাম জড়াতেই পারে, কিন্তু যার কথা বলছেন সে আরো অনেক কিছুতে থাকতে পারে, তদন্ত করবে। খুনের পর এবার শেখ সুফিয়ানের বিরুদ্ধে ধর্ষণের মামলা। নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসে ধর্ষণের অভিযোগে সিবিআই এর এফআইআর। তৃণমূল নেতা শেখ সুফিয়ান সহ 13 জনের বিরুদ্ধে এফআইআর। ভোটের পর মে মাসে নন্দীগ্রামে ধর্ষণের মামলায় এফআইআর। ইতিমধ্যে অভিযোগকারিনীর সঙ্গে কথা বলেছে সিবিআই, এমনই খবর সূত্র মারফত। গতকালই সুপ্রিম কোর্টে খুনের মামলায় আগাম জামিন পান সুফিয়ান। চক্রান্ত করে মিথ্যে মামলা বিজেপির, ফাঁসানোর চেষ্টা, দাবি সুফিয়ানের। ভোট কাউন্টিংয়ের দিন আমি 2 তারিখে 2রা মে আমি কাউন্টিংয়ে ছিলাম রাত 12টা পর্যন্ত। তার পরের দিনই আমি অসুস্থ, অথচ বাড়িতেই আছি, আমার ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি আছে, আমি সিকিউরিটিকে এড়িয়ে কোথাও আমরা বেরোতে পারি না। স্বাভাবিকভাবে ওই দিনকারই দেবব্রত মাইতির খুনের মামলায় আমাকে মানে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। দুই হচ্ছে ওই দিনকারই একই টাইমে আবার মানে টাইপ অফ ধর্ষণের মামলাতেও নতুন করে যুক্ত করছে, যেখানে কোনো মেডিকেল নেই, কোনো পুলিশের কাছে অভিযোগ নেই, কোনো মানবাধিকার কমিশনের কাছে অভিযোগ নেই, অথচ সিবিআই এই কেসটাকে নিয়ে সেখানে এফআইআর দায়ের করে দিল কোর্টে। স্বাভাবিকভাবে তারাচন্দ্রবাড়ে ধর্ষণ, আবার চিল্লগ্রামে 5 কিলোমিটার দূরে মার্ডার, সব কেসের আসামি হচ্ছে একই ব্যক্তি, এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক হিংসা, একটা পরিকল্পিতভাবে আমাদেরকে কোণঠাসা করার জন্য একটা চক্রান্ত গ্রহণ করা হয়েছে।